الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وأصحابه الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم تنزيل من الرحمن الرحيم كتاب فصلت آياته قرآنا عربيا لقوم يعلمون بشيرا ونذيرا فأعرض أكثرهم فهم لا يسمعون وقال الله تبارك وتعالى في آية أخرى فلا تطع المكذبين ودوا لو تدهن فيدهنون ولا تطع كل حلاف مهين هماز مشاء بنميم مناع للخير معتد أثيم عتل بعد ذلك سنيم أن كان ذا مال وبنين إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين سنسمه على الخرطوم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله
وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد भेज आए रब मेरे दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर आपने मुदाम हजारों दुरूद और हजारों सलाम बरूह नबी पर तरूज़े क़ियाम اللهم صل وسلم وبارك عليه معزز حاضرين الكرام আমার প্রাণ প্রিয় দিন দরদিন ও জওয়ান যুবক ভাইরা সর্বস্তরের মুসল্লিয়ানে আজাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো শুকর রব্বুল আলামিন আপনারা আমার সবাইকে কোরআনের আলোচনা শোনার জন্য সর্বাগ্রে আসার এবং বসার তৌফিক দান করেছেন তাই অন্তর থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ হাজিরিনে কেরাম আমি বিগত সপ্তাহে আপনাদের সামনে আলোচনায় ছিলাম রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক যুগে ইসলামের দাওয়াত দিতে গিয়ে কাফিরদের পক্ষ থেকে যে সমস্ত আক্রমণ প্রতিবাদ প্রতিরোধ সংগঠিত হয়েছিল তার কিছু অংশ আমি বিগত সপ্তাহে আপনাদের সামনে আলোচনা করেছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে এই সামান্য পরিসরে অল্প সময়ের ভিতরে যতটুকু সম্ভব রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাথমিক যুগে ইসলামের দাওয়াত কাফিরদের সম্মুখে তুলে ধরার সংক্ষিপ্ত বিবরণ আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ হাজিরিনে কেরাম ইসলামের প্রথম যখন দাওয়াত দেন তখন মাত্র ছয় থেকে সাতজন লোক মুসলমান ছিল দারে আর কমে সেখানে গোপনে গোপনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতে থাকেন এই পর্যায়ে শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য হুকুম দান করলেন এই হুকুম প্রাপ্ত হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের সম্মুখে পরিষ্কার ভাষায় ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন যখন থেকে ইসলামের দাওয়াত শুরু তখন থেকেই কাফিরদের প্রতিবাদ শুরু যখন থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রকাশ্য ইসলামের সত্যতা এবং হক ও হক্কানিয়তের দিক আলোচনা শুরু করলেন তখন থেকেই কাফিরদের পক্ষ থেকে প্রতিরোধের পালা শুরু হয়ে গেল এই পর্যায়ে এমন অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে থাকেন আর কাফিরেরা নবীজির সেই দাওয়াতকে প্রত্যাখ্যান করে কেউ বা সেই দাওয়াতকে প্রতিরোধ করার চেষ্টা করে কেউ তার প্রতিবাদ করে
কেউ নবীজিকে নির্যাতন করে জুলুম ও নির্যাতনের স্টিম রোলার আস্তে আস্তে শুরু হয়ে গেছে। যখন থেকে ইসলামের দাওয়াত শুরু, যখন থেকে ইসলামের প্রচার শুরু, তখন থেকেই নবীজির সেই দিনকে মিটিয়ে দেওয়ার অপচেষ্টা শুরু হয়ে গেছে। এমন অবস্থায় একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফা পাহাড়ের আরোহণ করে ইসলামের দাওয়াত দিতেছেন। এই সময় আবু জেহেল নামী মক্কার সবচাইতে বড় লিডার, মক্কার সবচাইতে বড় নেতা, অসভ্য নেতা, এই অসভ্য নেতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে প্রত্যাখ্যান করে নবীজিকে তুচ্ছ তাচ্ছিল্য করল, এমনকি এ পর্যায়ে এত অপমানিত করল যে সাধারণ একজন মানুষ তা সহ্য করা সম্ভব নয়। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতে আলম নির্দ্বিধায় বিনা বাক্যে এগুলো সহ্য করে বাড়িতে চলে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল যেভাবে হেনাস্তা করেছে, এই ঘটনা আব্দুল্লাহ ইবনে জাদান এর বান্দি সব ঘটনা দেখেছেন। আব্দুল্লাহ ইবনে জাদান এর বান্দি সমস্ত ঘটনা দেখে যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো মুসলমান হন নাই, নবীজির আপন চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পর্যন্ত মুসলমান হন নাই, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বীর শিকারী ছিলেন। তিনি শিকার থেকে যখন মক্কায় আসলেন, বাড়িতে আসলেন, আব্দুল্লাহ ইবনে জাদানের বান্দি হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে জনাব, যখন আবু জেহেল আপনার বাতিজাকে হরমের এরিয়ার মধ্যে এত লাঞ্ছিত অপমানিত এবং হেনাস্তা করেছে, তখন যদি আপনি থাকতেন তাহলে অবশ্যই তার প্রতিবাদ আপনি করতেন। তখন পর্যন্ত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হন নাই, ইসলাম কবুল করেন নাই। যখন আব্দুল্লাহ ইবনে জাদানের বান্দির মুখ থেকে নবীজির আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা শুনলেন, শোনার সাথে সাথে তিনি আর বাড়িতে অবস্থান করেন নাই, বরং তিনি হরমের মসজিদে হারামে চলে গেলেন। মসজিদে হারামে যাওয়ার পরে আবু জেহেলকে সন্ধান করতে শুরু করলেন। শেষ পর্যন্ত আবু জেহেল তার কয়েকজন সঙ্গী নিয়ে মসজিদে হারামে বসা, দেখা মাত্রই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কামান দিয়ে এমন ভাবে আঘাত করলেন আবু জেহেলের মাথা রক্তাক্ত হয়ে গেল। রক্তাক্ত হয়ে যাওয়ার পর আবু জেহেল এবং তার সঙ্গী সাথী যারা ছিল তারা সবাই চেষ্টা করলো যে হামজার প্রতিবাদ কিভাবে করা যায়। আবু জেহেল তাতে বাধা দিল, বারণ করলো যে এখন তোমরা হামজার প্রতিবাদ করার দরকার নেই, যেহেতু হামজা এখনো আমাদের ধর্মের মধ্যে রয়েছে, ওনার বাতিজাকে আমি অনেক তুচ্ছ তাচ্ছিল্য করেছি, হেনাস্তা করেছি, এই জন্য সে আমার উপর ক্ষিপ্ত হয়েছে, তাই তার প্রতিবাদ করার দরকার নয়, হয়তো সে এখন যদি আমরা প্রতিবাদ করি তাহলে কোনো না কোনো অবস্থায় তার বাতিজার পক্ষ নিতে পারে, সেও মুসলমান হয়ে যেতে পারে, এই জন্য এখন আর আপন লোকে যখন দুর্ব্যবহার করেছে তখন নিজের দলীয় স্বার্থে, দল রক্ষার স্বার্থে এই প্রতিবাদ করা থেকে আবু জেহেল তাদেরকে বিরত রাখলো। আবু জেহেল যদিও বিরত রাখে, কিন্তু তার সঙ্গী যারা ছিল তারা সবাই হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আপনার আচরণে বোঝা যায় যে আপনি তো সাবি হয়ে গেছেন, আপনি ধর্মতে আগে হয়ে গেছেন, আপনি হয়তো মুসলমান হয়ে গেছেন। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন যে হ্যাঁ, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদাকত, সত্যতা এবং তার ধর্মের সত্যতা, হক ও হক্কানিয়ত বুঝে আমি ইসলাম কবুল করেছি। সুবহানাল্লাহ,
কে বলেছেন? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু এই ঘোষণা দিয়ে হরম থেকে যখন বাড়িতে চলে আসছেন, তখন থেকে ওনার মাথার মধ্যে এমন একটা চিন্তা ঢুকে গেল যে আমি কি করলাম। তাদের কথার প্রতিবাদ করতে গিয়ে আমি বললাম যে আমি মুসলমান হয়ে গেছি, এমন একটা সন্দেহ ঢুকলো যে আমি তো আমার পূর্বপুরুষদের ধর্ম, আমার পিতৃপুরুষদের যে ধর্ম, চিরাচরিত ধর্ম, যাকে সনাতন ধর্ম বলা হয়, এই ধর্ম ত্যাগ করে আমি আজকে নতুন ধর্মে দীক্ষিত হলাম। আগামীকাল আমি জাতির সম্মুখে আর জাতীয় নেতাদের সারিতে আমি এক নেতা, তাই আমি কিভাবে তাদেরকে মুখ দেখাইব। এমন অবস্থায় তিনি রাত্রিতে ঘুমাইতে আরম্ভ করলেন, কিন্তু ঘুম তো আসে না। শেষ পর্যন্ত তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন কানা রুশদান, আয় আল্লাহ এই দিন যদি প্রকৃতপক্ষে হেদায়ত এবং সত্য হয়, ফাজালি ফাজাল ফি কলবি তসদিকাহু, তাহলে আমার অন্তরের মধ্যে তার সত্যতারে আপনি বিহিত করে দিন, আপনি আমার অন্তরের মধ্যে অন্তস্থিত করে দিন, অর্থাৎ ইসলামকে আমার অন্তরের মধ্যে পরিপূর্ণভাবে বদ্ধমূল করে দিন, ইসলাম আমার আন্তরিকভাবে যাতে আমি বিশ্বাস করতে পারি এই ইয়াকিন আমার অন্তরের মধ্যে সৃষ্টি করে দিন। তারপরেও দেখা যায় এই রাত্রিতে আর ঘুম হয় না। এমন অবস্থায় হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত্রি অতিবাহিত করে তাহাজ্জুদের সময় মসজিদে হারামে চলে গেলেন, আর মসজিদে হারামে গিয়ে আল্লাহর দরবারে আহাজারি করতে শুরু করলেন, আল্লাহ আমি এখনো কিছুই বুঝতে পারতেছি না, আমার মনের মধ্যে সন্দেহ জাগতেছে যে কি জন্য আমি ইসলাম কবুল করলাম, ইসলাম যদি সত্য ধর্ম হয়ে থাকে তাহলে এই ধর্মটা আমার অন্তরের মধ্যে পরিপূর্ণ জাগ্রত করে দিন, আর যদি সত্য না হয় তাহলে তার মহব্বত আমার অন্তর থেকে সম্পূর্ণ দূর করে দিন। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে আহাজারি করে কান্না শুরু করেছেন, রব্বুল আলামিন একদিকে রহমতের সময় শেষ রাত্রি, অপরদিকে বাইতুল্লাহর পাশে মসজিদে হারামে এমন কান্না, রব্বুল আলামিন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়ারে কবুল করলেন, আর অন্তরের মধ্যে ইসলামের এমন একটা মহব্বত সৃষ্টি হলো যে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে উপস্থিত। নবীজি কিন্তু জানেন না আবু জাহেলের সাথে এই ঝগড়া হয়েছে, নবীজি জানেন না হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের প্রতিবাদ করতে ইসলামের ঘোষণা দিয়ে আসছেন, আর রাত্রির এই অবস্থা সব কিছু নবীজির কাছে খুলে বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে ইসলামের জন্য ওনার দিলকে প্রশস্ত করে দাও, তোমার দিনের জন্য হামজাকে কবুল করে নাও, সুবহানাল্লাহ। সাথে সাথে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে ইসলামের বয়াত করে বললেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই, আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই, আল্লাহ ব্যতীত আর কাউকে আমি বিশ্বাস করি না, আর ওয়াশহাদু আন্নাহু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর আমি সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয় নিঃসন্দেহ আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করলেন, একদিকে হামজার শেষ রাত্রির দোয়া মসজিদে হারামের দোয়া, অপরদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া যার জন্য, আর নবীজির আপন চাচা এই বংশের মধ্য থেকে সর্বপ্রথম তিনি ইসলাম কবুল করেছেন, যদিও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন, কিন্তু আলী ছোট মানুষ, আর সর্দার এবং নেতাদের মধ্য থেকে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর বাঘ আল্লাহর সিংহ উপাধি দান করেছেন, ওয়া হামজাতু আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলি, হামজা হলেন আল্লাহর রসুলের
আল্লাহর রাসূলের লৌহ মানব হামজা হলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পৃথিবীর জগতে এক সিংহপুরুষ আসাদুল্লাহিল গালিব আসাদুল্লাহি ওয়া রাসূলি আল্লাহর সিংহ আল্লাহর বাগ বানাইয়া হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের জন্য কবুল করেছেন যখন কাফিররা দেখল যে এই হামজা যখন নবীর বংশ থেকে আপন চাচাদের মধ্য থেকে হামজা ইসলাম কবুল করেছে আজ থেকে আর মুহাম্মদের মোকাবেলা করা সম্ভব হবে না তাই আমাদের সমস্ত মক্কার লিডারগণ কাফিরদের যত নেতা এবং সর্দার আছে সবাই ঐক্যবদ্ধ হয়ে পরামর্শ সভা ডাকলো যে আজ থেকে মুহাম্মদের বিরোধিতা করতে হলে অবশ্যই বুকে সাহস নিতে হবে এবং নিজেকে মজবুত করে তার সম্মুখে দাঁড় করাতে হবে আর আজ থেকে ফু দিয়ে নিজের মুখের ফুৎকার দিয়ে নবীর এই দ্বীনকে আর এই নবীর নবীকে মক্কার জমিন থেকে স্বাভাবিকভাবে তাড়ানো যাবে না সমস্ত লিডার জাতীয় লিডার আন্তর্জাতিক লিডার যাদেরকে যাদের পরামর্শে যাদের নেতৃত্বে যাদের হুকমে গোটা আরব দেশ চলে অর্থাৎ আরব জাতি এই মক্কা নগরীর খাদিম হওয়ার কারণে বাইতুল্লাহ শরীফের খাদিম হওয়ার কারণে সমস্ত আরব জাতির মধ্যে তাদের একটি নেতৃত্বের পরিচিতি রয়েছে তাদের ইজ্জত ও সম্মান রয়েছে ওই মক্কার লিডারগণ সারা আরবের লিডার মক্কার নেতা গোষ্ঠী সারা আরবের নেতা মক্কার সর্দার গোষ্ঠী সারা আরবের সর্দার এই কারণে সবাই ঐক্যবদ্ধ হয়ে এক সিদ্ধান্ত নিল যে আজ থেকে আমরা মুহাম্মদের মোকাবেলা করতে হলে অবশ্যই পরিকল্পিত সিদ্ধান্ত নিতে হবে ওয়ালিদ ইবনে মুগীরা একজন দক্ষ পারদর্শী নেতা তাদের যুগের সুদক্ষ এবং বিচক্ষণ বুদ্ধিমান বুদ্ধিজীবী এক নেতা ওয়ালিদ ইবনে মুগীরা ওয়ালিদ ইবনে মুগীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মক্কার কাফিরদেরকে কয়েকটি পরামর্শ দিয়েছিল তার মধ্য থেকে একটি পরামর্শ যে আজ থেকে মুহাম্মদের যে দাওয়াত নিয়ে মানুষের কাছে যাবে সেই দাওয়াতের পিছনে পিছনে আরে একদল মানুষ আমাদেরকে আমাদের থেকে তৈরি করতে হবে যারা তার এই দাওয়াতের প্রতিবাদ করে যারা তাদের দাওয়াতের তার এই দাওয়াতের প্রতিরোধ করতে পারে এবং তার এই দাওয়াতকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য এবং ব্যঙ্গ করতে পারে এক দুইজন নয় বরং যে যেখানে পাবে আমরা তো সব সকল সর্বস্থানে থাকতেই পারবো না তাই যে যেখানে তাকে পাও আমাদের যুবকদেরকে বলে দিব আমাদের দলীয় সর্দারদেরকে বলে দিব আমাদের যত নেতা আছে সবাই যেখানে পায় যেভাবে হোক মুহাম্মদকে হে করতে হবে লাঞ্ছিত করতে হবে তার ধর্মকে নিয়ে অপহাস এবং ঠাট্টা বিদ্রুপ করতে হবে তারপরে পরামর্শ থেকে সিদ্ধান্ত আসলো তারপরেও আমরা এক কাজ করি ভিতরে তো আমাদের সিদ্ধান্ত হলো মুহাম্মদকে আমরা পঙ্গু করে দিব রাষ্ট্রীয়ভাবে পঙ্গু করে দিব সামাজিকভাবে পঙ্গু করে দিব এই যে মুহাম্মদের বিরুদ্ধে আমাদের আচরণ শুরু হবে তখন আর মুহাম্মদ রাস্তায় বের হতে পারবে না তাকে আর রাস্তায় বের হতে দিব না তবুও আমাদের আরো একটি কৌশল অবলম্বন করার দরকার জাতীয় লিডারদের মধ্য থেকে তার সাথে সমঝোতামূলক কিছু আচরণ আর সমঝোতার কিছু প্রস্তাব নিয়ে যাওয়া হবে আর ভিতরে ভিতরে আমাদের যুব লিডার যারা আছে এই যুব লিডার গোষ্ঠী এবং আমাদের তরুণ লিডার যারা আছে ওরা নবীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে আমরা তাদের বিচার করব বলে আমাদের আয়ত্তে রেখে তাদের মাধ্যমে প্রতিবাদ হবে আর উপর দিকে লিডারি স্বরূপ নেতৃত্ব স্বরূপ সর্দারি স্বরূপ আমরা তার কাছে আপোষ এবং মীমাংসা এবং উভয়কে একত্রিত হয়ে মক্কার জমিনে শান্তির ফয়সালা দিব বর্তমান জগতের চক্রান্ত
সেই চক্রান্ত থেকে আপনারা অবশ্যই বিশ্বজগতে কিয়ামতের আগ পর্যন্ত ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে যত ধরনের চক্রান্ত হয় সবগুলার চক্রান্তের রূপরেখা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কয়েকটি আয়াতের মধ্যে এক একটি কাফিরের ঔদত্যপূর্ণ আচরণ অভ্যাসকে তুলে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বজগতের মুসলমানদেরকে সতর্ক করে দিয়েছেন যে তোমরা যখন ইসলাম কবুল করবে যখনই তোমরা মুসলমান হয়ে যাবে নবীর ওয়া নবীর উত্তরসূরি হয়ে যাবে উম্মত হয়ে যাবে তখন থেকে তোমাদের উপর বিভিন্ন ধরনের কৌশলে অপকৌশলে পায়তারা এবং সরাসরি সর্ব ধরনের মোকাবেলা চলে আসবে এইগুলার প্রতিবাদ তোমরা ধৈর্যের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে তার মোকাবেলা করে গেছেন অনুরূপভাবে তার মোকাবেলা করার জন্য তোমাদেরকে চিরস্থায়ী ব্যবস্থাপত্র দান করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমতাহিনের মধ্যে বলেন ফালা তুতুল মুকাজ্জিবিন ওরা যে পরামর্শ করেছে নবীর কাছে এখনো আসে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে আগেই জানিয়ে দিয়েছেন ওয়ালা ফালা তুতুল মুকাজ্জিবিন ওই সমস্ত মিথ্যাবাদীদের অনুসরণ করবেন না ওয়াদু লাউ তুদিহিনু ফায়ুদিহিনুন ফালা তুতুল মুকাজ্জিবিন ওয়াদু লাউ তুদিহিনু ফায়ুদিহিনুন ওয়ালা তুতি কুল্ল হাল্লাফিম মাহিন হাম্মাযিম মাশাঈম বিনামিম মান্নাঈল লিল খাইরি মুতাদিন আসীম উতুল্লিম বাদা যালিকা জানিম আন কানা যা মালিন ওয়া বানীন ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতীরুল আউয়ালিন সানাসিমুহু আলাল খুরতুম নবীজি এই সমস্ত মিথ্যাবাদীরা যেই পরামর্শ এবং সিদ্ধান্ত করেছে আপনি তাদের মূল সিদ্ধান্ত জানেন না আপনার কাছে বাহ্যিকভাবে ওরা সমঝোতার প্রস্তাব নিয়ে আসবে কিন্তু স্মরণ রাখবেন ওরা মিথ্যাবাদী মিথ্যাবাদীদের কোনো কখনো আপনি অনুসরণ করবেন না ওয়াদু লাউ তুদিহিনু ফায়ুদিহিনুন তারা চায় আপনি যদিও নমনীয় হন তারাও নমনীয় হবে আপুষ প্রস্তাব অর্থাৎ ইসলামের কথা বলতে আপনি আর আজ থেকে তাদের বিরুদ্ধে যেগুলা যায় এগুলা বলবেন না বরং তারাও আপনার বিরুদ্ধে আর আসবে না এমন প্রস্তাব নিয়ে আপনার কাছে আগমন করতেছে আল্লাহ বলেন ওয়াদ্দু লাউ তুদিহিনু ফায়ুদিহিনুন ওই কাফেররা চায় আপনি যদি নমনীয় হন আপনি যদি দাওয়াতের ক্ষেত্রে একটু শিথিল হন তাহলে ওরাও আপনার প্রতিবাদ এবং প্রতিরোধ করতে শিথিল এবং নমনীয় হয়ে যাবে আল্লাহ তার উত্তরে বলেন ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন আর কথায় কথায় যে শপথ করে হাল্লাফিন অনর্গল কথার মধ্যে আল্লাহর কসম দিয়ে বলে শপথ করে কথা বলে বড় গলায় কথা বলে জোর গলায় কথা বলে মাহিন আল্লাহর দরবারে অপমানিত এবং লাঞ্ছিত তাই মাহিন নবীজি কথায় কথায় যে শপথ করে এবং অপমানিত লাঞ্ছিত ব্যক্তির অনুসরণ আপনি করব কখনো করবেন না ওয়ালা তুতিউল্লা হাল্লাফিম মাহিন হাম্মাযিম মাশাঈম বিনামিম হাম্মাযিম সে অতি পশ্চাতে নিন্দা করে নবীজি আপনার আড়ালে আড়ালে সমাজকে বিশৃঙ্খলিত করার জন্য আপনার বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করে নিন্দা জানায় নিন্দা পেশ করে যারা এইভাবে নিন্দা করে শুধু হাম্মাযিম মাশাঈম বিনামিম আর একের পতা অন্যের কাছে বলে বেড়ায় একজনের কথা অপর জনের কাছে বলে বেড়ায় এই সমস্ত জাতির কোন কথার অনুসরণ আপনি করবেন না ফালা ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাযিম মাশাঈম বিনামিম মান্নাঈল লিল খাইরি মুতাদিন আসীম এরা তো ভালো কাজে বাধা দেয়
এরা সত্যের কাজে বাধা দে, ইসলামের দাওয়াতে বাধা দে, কোরআনের দাওয়াতে বাধা দে, আর ইসলামী আন্দোলনের বিরুদ্ধে তারা রুখে দাঁড়ায়, কোরআন এবং হাদিসের কথা বলতে বাধা দে। মান্নাইল লিল খাইরি, শুধু যে বাধা দে তাই নয়, মান্নাইল লিল খাইরি উতুল্লিন, সীমা লঙ্ঘনকারী, উতুল্লিন বাদা জালিকা জানিম, এবং তারপরে সে কুখ্যাত। আল্লাহ পাক রব্বুল আলামিন তার চিত্র মান্নাইল লিল খাইরি মুতাদিন আসিম, যে আল্লাহর ভালো কাজে বাধা দান করে সে হলো সীমা লঙ্ঘনকারী, সে হলো পাপিষ্ঠ। আল্লাহ তারপরে তার আরো একটি খারাপ গুণ অপগুণ বর্ণনা করেন, উতুল্লিন ঔদত্যপূর্ণ কঠোর স্বভাবের অধিকারী, উতুল্লিম বাদা জালিকা জানিম। তারপরে শুনে রাখুন নবীজি, তার কিন্তু খ্যাতি নাই, তার বংশ পরিচয় নাই, কুখ্যাত বলতে বুঝেন না। পৃথিবীতে কোনো মানুষ আগমন করতে হলে একটা বাবা লাগে, বাবা ছাড়া একমাত্র হযরতে মরিয়ম আলাইহা সালাতু ওয়াসসালাম, আর মা এবং বাবা ছাড়া জন্মগ্রহণ করেছেন হযরতে আদম আলাইহি সালাতু ওয়াসসালাম। এছাড়া পৃথিবীতে যারা আগমন করবে, চাই বৈধ হোক অবৈধ হোক, বাবা লাগে। যার বাবার পরিচয় আছে, পরিষ্কার পরিচয় আছে, যার বাবার সমাজের স্বীকৃত বৈধ পন্থায় পরিচয় আছে, তাকে সুখ্যাতি এবং প্রখ্যাত খ্যাতিমান ব্যক্তিত্ব বলা হয়। আর যার বাবার পরিচয় নাই পৃথিবীর জগতে, দুনিয়ার মানুষের কাছে সমাজের কাছে যার বাবার পরিচয় নাই, একে বলা হয় জানিম। এ হলো বাংলা ভাষায় জারজ সন্তান, একমাত্র জারজ সন্তানরাই কোরআনের বিরোধিতা করে, আল্লাহর রসুলের বিরোধিতা করে, হাদিসের বিরোধিতা করে। এই প্রতিবাদ যখন তারা সেই ষড়যন্ত্রের রূপরেখা তৈরি করেছে, এখন পর্যন্ত নবীজির কাছে সেই প্রস্তাব আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তাদের জবাব দিয়ে দিলেন যে নবীজি, ওদের কথা আপনি শুনবেন না, যদি তাদের কথা মতো আপনি চলে যান, আপনি যদি তাদের কথা মতো আপনি দিনের দাওয়াত থেকে নমনীয় হয়ে যান, আপনার আপনাকে আপনার ডান হস্তকে আমি ধরে ফেলবো, আপনার গলাকে আমি গলাকে চেপে ধরবো, যে আপনি আপনার পক্ষ থেকে কোনো কিছু করবেন না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত। নবীজি আপনি দাওয়াত দিতে থাকেন, কাফিরদের কোনো পরোয়া করবেন না। ফালা তুতিল মুকাজ্জিবিনা ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন ওয়ালা তুতিল কুল্লা হাল্লামিম মাহিন হাম্মাযিম মাশাঈম বিনামিম মান্নাঈল লিল খাইরি মুতাদিন আসীম উতুল্লিম বাদা যালিকা জানিম আম কানা যা মালিন ওয়া বানীন। সে এত কঠোর স্বভাবের অধিকারী হলো কেন, যে আমি তাকে মাল দিয়েছিলাম, ওয়া বানীনা সন্তান সন্ততি দান করেছি, আমি মাল ও সম্পদে তাকে প্রচুর দান করেছি, সন্তান সন্ততিতে তাকে প্রচুর দান করেছি, তাই আজ জনবলে বলিয়ান, জনবলে বলিয়ান হওয়ার কারণে আমার নবীর দিনকে মিটিয়ে দেওয়ার অপচেষ্টা করেছে। শুনেন, আঙ্কা নাজা মালি ওয়া বানীন ইজা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতীরুল আউয়ালিন। যখন এই রুষ্ট কাবিরের সম্মুখে, যখন ওই বদ্দিনের সম্মুখে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, ইজা তুতলা আলাইহি আয়াতুনা, যখন কোরআনের কথা বলা হয়, কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, হাদিসের বিবরণ দেওয়া হয়, কোরআন এবং হাদিস তথা কিতাব থেকে কোনো মাসআলা মাসাইল বলা হয়, তখন সে বলে আসাতীরুল আউয়ালিন, এটা এগুলি হলো পূর্বকালের রূপকথা। নাউযু বিল্লাহি মিন যালিক, পূর্বকালের রূপকথা কথাটির অর্থ বুঝেন নাই। যেখানে কোরআনের মধ্যে বিবরণ আসছে, যদি আম্বিয়াই কেরামের দিনের দাওয়াতকে কবুল করো, তাহলে তোমাদের জন্য রয়েছে ওই আম্বিয়াই কেরামের সর্বপ্রথম সাথী হবে, সাহাবীগণ আউয়ালিন হবে,
আর তোমাদের ঠিকানা হবে জান্নাতে। আর যদি তোমরা এই নবীগণের কথা না শুনো তাহলে তোমরা অপেক্ষা করো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে তোমাদের জন্য জাহান্নামের শাস্তি প্রস্তুত করে রেখেছেন। আর দুনিয়াতেও যদি তারপরেও আল্লাহর নবীগণের সাথে দুশ্মনী করতে চাও তাহলে স্মরণ রেখো আল্লাহর আযাব আর গজব থেকে তোমরা দুনিয়ার জগতে রক্ষা পাবে না। আদ সামুদ মুসা ফেরাউন ইব্রাহিম নমরুদ এই সমস্ত ইমানি দাওয়াত এবং চেতনার কথা কোরআনে বর্ণনা করা হয়েছে। এইগুলা বলার কারণে ওই মক্কার কাফিররা যখন কোরআনে এই সমস্ত ঘটনার বিবরণ আছে তাই এগুলাকেই তারা টার্গেট করে বলেছে এগুলো হলো পূর্বেকার ইতিকথা, পূর্বেকার রূপকথা, পূর্বেকার যুগের মানুষের উপকথা এবং কল্পকথা। নাউযু বিল্লাহি মিন যালিক। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا قَالَ أَسَاطِيرُ الْأَوَّلِينَ سَنَسِمُهُ عَلَى الْخُرْطُومِ। দুনিয়ার জগতে তোমার নাক এবং কপাল মানুষের সম্মুখে সুউচ্চ, তুমি জাতির জাতীয় লিডার, তুমি ব্যক্তি, তোমার ব্যক্তিত্বের কারণে হাজার মানুষ তোমার পায়ে সিজদা করে, তোমার অনুসরণ করে, কিন্তু স্মরণ রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছি তুমি যে আমার নবীর বিরুদ্ধে আর কোরআনের বিরুদ্ধে এই অপপ্রচার চালিয়ে যাচ্ছ এই জন্য তোমার নাসিকে আমি দাগিয়ে দিব। সানাসিমুহু আলাল কুরতুম, সানাসিমুহু আলাল কুরতুম। তোমার সেই নেতৃত্ব, তোমার সেই ব্যক্তিত্ব, তোমার সেই মাল ও দৌলত, তোমার সেই কৌলিন্য কোনো কিছুই বাকি থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিতে শুরু করলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে নবীজির বিরুদ্ধে যে সমস্ত দুশ্মন ছিল তাদের মোকাবেলা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দৌলতে ঈমান দান করলেন। সুবহানাল্লাহ। হামজা যখন ঈমানদার, হামজা যখন মুসলমান, আর মক্কা নগরীতে এত বেপরোয়া নবীজির সেই দাওয়াতের বিরোধিতা করা সম্ভব হয় নাই। তাই আরো একজন নেতা আছে, নাম বলবো, বর্তমান বিশ্বজগতে জাতীয় এবং আন্তর্জাতিক নেতা আছে, ওই নেতাদের মধ্য থেকে তৎকালের আন্তর্জাতিক ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী এবং কাব্য কবি ব্যক্তি, অপরদিকে জ্যোতির্বিদ্যায় অতি পারদর্শী, তারপরেও জাদুবিদ্যায় পারদর্শী, এমন বিজ্ঞ, সুদক্ষ, পরিপূর্ণ বুদ্ধিমান ও বুদ্ধিজীবী যার বুদ্ধির খেলায় পৃথিবীর কোনো মানুষ তার মোকাবেলা করতে পারে না, এর নাম হলো উতবা ইবনে রবিয়া। উতবা ইবনে রবিয়া, তাদিয়া শব্দ, পরবর্তীতে আমি আরো এক নাম বলবো যার নাম হলো উতবা ইবনে আবি মুহিত, এর নাম হলো উতবা ইবনে রবিয়া। এই উতবা ইবনে রবিয়া একজন কবি, আমাদের দেশের কি কবির মান নাই? কত কবি নিয়ে আমরা গবেষণা আর রচনা করতে থাকি, আর দীর্ঘকাল পর্যন্ত পার্সিটি গুলো এক একজন কবির কবিতা নিয়ে, এক একজন কবির জীবনী নিয়ে আমরা নিজের জীবনকে বিলিয়ে দিচ্ছি, কিন্তু কোরআন কোনো ওয়ামা আল্লাম না হুশেরা ওয়ামা ইয়ামবাগিলা। ও নবীজি, আপনাকে আমি কবিতা শিক্ষা দেইনি, আর নবী আপনার জন্য কবিতা পাঠ করা এবং কবিতার বিবরণ দেওয়া আপনার জন্য সমুচিত নয়। কিসের জন্য আমাদের জীবনকে বরবাদ করে দিচ্ছি? এত বিশ্বকবি উতবা ইবনে রবিয়া নবীজির দরবারে প্রেরণ করা হলো, যাও তুমি সবচাইতে বুদ্ধিমান এবং চালাক ও চতুর বাদপটু, তোমাকে দেয়া হলো যে ওনাকে তার যেই আন্দোলন ও সংগ্রাম চলতেছে, দাওয়াতি পয়গাম চলতেছে, সেই পয়গামের টার্গেটটা কি, এই টার্গেটটা আগে বুঝতে হবে। যদি জাতির জাতীয় লিডারই চায় আমরা দিব, জাতির সর্দারই চায় তবু আমরা দিব,
যদি কোনো নারীকে চায় তবুও আমরা দিব, যদি মাল ও দৌলত চায় তবুও আমরা দিব। দৌলতের তো অভাব নেই। উতবা ইবনে রবিয়া নবীজির দরবারে আগমন করে বলল যে আপনি এমন দাওয়াত শুরু করেছেন যেই দাওয়াতের মধ্যে আমাদের ভূত এবং মূর্তি ও প্রতিমাগুলোর বিরুদ্ধে আপনি কথা বলতেছেন, আমাদের গায়ে লাগতেছে, ওদেরকে আমরা পূজা করি এবং শ্রদ্ধা করি, প্রাণ উজাড় করে তাদের সম্মুখে আরাধনা জানাই, অপরদিকে আমাদের বাপ দাদা পিতৃপুরুষদের পুরুষদেরকে আপনি মূর্খ বলেন, অজ্ঞ বলেন, আর আমাদের পিতৃপুরুষেরা যে সমস্ত ধর্মের উপর ছিল সেই ধর্মের বিরুদ্ধে আপনি অবস্থান নিয়েছেন। ভাতিজা, সুন্দর ভাষায় আপনাকে বলতে চাই, এই সমস্ত আমাদের মূর্তিগুলোর প্রতিবাদ করা এবং আমাদের পিতৃপুরুষদের প্রতিবাদ করা, আমাদের পিতৃপুরুষদেরকে মূর্খ এবং আহমক বলে গালি দেওয়া, এগুলোর উদ্দেশ্য যদি হয় এই মক্কার সবচাইতে বড় ধনী হওয়ার, তাহলে আমাদের কাছে এত মাল রয়েছে, সমস্ত মক্কাবাসী ঐক্যবদ্ধ সিদ্ধান্ত যে আজ থেকে যত মালের প্রয়োজন হয় আপনাকে সব মাল দিয়ে দিব, আর পৃথিবীর সমস্ত ধনী ব্যক্তির চাইতে আপনি মহাধনী হয়ে যাবেন। শুনবেন, টকসুর মতো পাগলামি করবেন না, নবীজি শান্ত মাথায় শুনতেছেন উতবা ইবনে রবিয়ার প্রস্তাবগুলি। দ্বিতীয় পর্যায়ে বলল, যদি এটাও না হয় আর আপনি চান, তাহলে এই মক্কার কোন সুন্দরী বিশ্ব সুন্দরী নারী একটাও চাইলে আমরা দিব, একাধিক নারী যদি চান তবুও আমরা আপনাকে দিব, তারপরেও আমাদের এই সনাতন ঐতিহ্যবাহী ধর্ম প্রতিবাদ থেকে আপনি ফিরে আসেন। তিন নম্বরের প্রস্তাব, যদি চান তাহলে এই মক্কা নগরীর যত সর্দার আছে সব সর্দারগুলিকে বসিয়ে ঐক্যবদ্ধভাবে লিখিতভাবে আপনার কে সর্দারি দিব, আপনি যা বলবেন তা আমরা মেনে নিব, তবুও আমাদের এই ধর্মের বিরুদ্ধে আপনার যে অবস্থান তা থেকে আপনি ফিরে আসুন। চার নম্বরে, আপনি যদি চান তাহলে বিশ্বের নেতৃত্বের জন্য আমরা যখন প্রস্তাব দিয়ে আমরা যখন সিদ্ধান্ত নিয়ে নিব, আরব হলো উম্মুল কোরা, পৃথিবীর যত রাষ্ট্র রয়েছে সবগুলা রাষ্ট্রের মহাপরিচালক অর্থাৎ বর্তমান জগতের জাতিসংঘের বান কি মুন বলেন আর যাই বলেন, এমন নেতৃত্ব আপনাকে আমরা লিখিতভাবে দিব। ফার্স্ট নম্বরের প্রস্তাব ভাতিজা। তারপরেও যদি বলেন যে না আর আপনাকে কোনো জিনপরি আসর করে বসে থাকে, তাহলে আমি উতবা ইবনে রবিয়া বলছি আমার সম্পদ থেকে আপনার ঔষধের জন্য আমি আমি পণ্ডিতকে ডাকবো, আর আমি এমন তদবির করাবো, আর আপনার যে জিন হোক আর বুধ হোক যে আপনার উপর আসর করেছে তা থেকে তদবির করানোর যত টাকা প্রয়োজন হয় সবগুলা আমার নিজ তহবিল থেকে দান করব, তবুও আপনি আমাদের মূর্তির বিরুদ্ধে অবস্থান নেওয়া থেকে, আমাদের বাপদাদার ঐতিহ্যবাহী ধর্মের বিরুদ্ধে অবস্থান থেকে, আমাদের যারা মারা গেছে তারা আহমক এবং বুকা বলা থেকে আপনি ফিরে আসুন। কথা বুঝে আসছে? وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ قَالُوا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْقِلُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ যখন তাদেরকে কোরআনের পথে দাওয়াত দেওয়া হয়, আল্লাহ যা নাজিল করেছেন তার প্রতি আসো, রাসূলের দাওয়াতের প্রতি আসো, তখন তারা উত্তরে বলে হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের জন্য যথেষ্ট যেই চিরাচরিত নিয়ম এবং নীতি, যেই চিরাচরিত ঐতিহ্যবাহী ধর্ম এর উপর আমাদের বাপ দাদাদেরকে পেয়েছি সেই ধর্মই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ এমন ঠাসা জবাব দিলেন যে আওয়ালাউ কানা বাউহুম, তোমাদের পিতৃপুরুষেরা যদিও মূর্খ হয় লা ইয়াকিলুনা অজ্ঞ হয়,
এবং চিরন্তন চিরমূর্খ হয়, মূর্খের উপর ডাবল মূর্খ হয়, ওলা ইয়াহতাদুন এবং হেদায়ত প্রাপ্ত না হয়, তবুও কি সেই ধরনের মূর্খ জাহিলদের কথা অনুসরণ করবে? নবীজি তাদের এই প্রস্তাবগুলির পরে সূরা হামিম সিজদার কয়েকটি আয়াত তেলাওয়াত করলেন। أعوذ بالله من الشيطان الرجيم حميم تنزيل من الرحمن الرحيم كتاب فصلت آياته قرآنا عربيا لقوم يعلمون بشيرا ونذيرا فأعرض أكثرهم فهم لا يسمعون। এতক্ষণ পর্যন্ত উতবা ইবনে রবিয়া নবীজির কাছে যত প্রস্তাব আর যা কিছু দিয়েছিলেন, নবীজি কোন প্রস্তাব দেওয়ার আগে কোরআনের এই আয়াত পড়লেন যে আমি তোমাদের সুন্দরী নারী চাই না, আমি বিশ্ব সুন্দরীর জন মডেল আমি দেখতে চাই না, আমি তোমাদের মাল ও দৌলত ক্ষণস্থায়ী এগুলো চাই না, আমি তোমাদের নেতৃত্ব এবং সর্দারিও চাই না, তোমাদের আন্তর্জাতিক নীতিমালার সর্ব চূড়ান্ত নেতা হতেও চাই না, আমাকে কোন ধরনের বুত এবং ফেরত আমাকে আসর করে নাই, আমার কাছে তানজিলুম মিনার রহমানির রহিম এটা কোন কল্পকতা নয়, এটা কোন বুত এবং আসিফ ধরে নাই, এটা কোন জিন্নাতের কথা নয়, আমি আল্লাহর পক্ষ থেকে তানজিলুম মিনার রহমানির রহিম দয়াময় করুণাবান আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে কিতাবুন, এটা উপকথা নয়, এটার নাম হলো কিতাব, ফুসিলাত আয়াতুহু যার আয়াতগুলি যার বিবরণগুলি সুস্পষ্টভাবে বর্ণিত, ফুসিলাত আয়াতুহু লিকাউমিন ইয়ালামুন আরবিয়্যান লিকাউমিন ইয়ালামুন, এই কোরআন আরবি ভাষায় নাজিল করা হয়েছে, এই আরবের জাতি মক্কার জাতি আরবি ভাষায়, যার কারণে কোরআনকেও আরবি ভাষায় নাজিল করা হয়েছে এবং এই কোরআন সুস্পষ্টভাবে বিবৃত হয়েছে, এই কোরআনের বিবরণে কোন ধরনের অস্পষ্টতা নেই, আরবিয়াল্লি কাউমিন ইয়ালামুন, কিন্তু বুদ্ধিমান যারা আছে তাদের জন্য কোরআন নাজিল করা হয়েছে। মূর্খরা কোন সময়ও কোরআন বুঝবে না। নবীজির দায়িত্ব কি তার বিবরণ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বাশীরাও ওয়া নাযীরা, আমার দায়িত্ব তা নয় আমি তোমাদের জন্য নেতৃত্ব নিয়ে নেব, আমার দায়িত্ব তা নয় যে তোমাদের সর্দারি নিয়ে নেব, আমার দায়িত্ব তা নয় তোমাদের মালদারি নিয়ে নেব, আমার দায়িত্ব নয় যে বিশ্ব সুন্দরী বিয়ে করব, আমি কোনো পাগল নয়, আমাকে কোনো জিন এবং কোনো জাদু কোন ধরনের কোনো আক্রান্ত আমি নয়, বাশীরা ওয়া নাযীরা, আমার দায়িত্ব হলো যারা ঈমান আনে তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া, আমার দায়িত্ব হলো যারা ঈমান আনে না যারা আল্লাহর দিনকে কবুল করে না তাদেরকে জাহান্নামের ভয় দেখানো, এটাই হলো আমার দায়িত্ব। বাশীরা ওয়া নাযীরা ফাআরাযা আকসারুহুম, ওই মক্কার কাফিরদের অধিকাংশ কোরআন থেকে বিমুখ হয়ে গেল, ফাহুম লা ইয়াসমাউন, আরবি ভাষায় কোরআন নাজিল করা, আরবি ভাষায় কোরআন তাদের সম্মুখে নাজিল করা, এই কোরআনের মধ্যে সত্যতা সম্পূর্ণ জানে, তারপরেও ফাহুম লা ইয়াসমাউন, যেমন তারা কোরআনকে শুনেই না, কোরআনকে বুঝেই না, কোরআন মানতেই রাজি না, এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে উতবা ইবনে রবিয়া যখন আবার আবু জেহেলের কাছে যায়, আবু জেহেল বলে বুঝলাম না, উতবা তোমার কি অবস্থা পরিবর্তন হয়ে গেল, উতবা সিদ্ধান্ত নিল, ও আরবের সর্দারেরা তোমরা যদিও যেই কোনো সিদ্ধান্ত নিতে পারো, তবে আমার মত আমার ব্যক্তিগত রায় হলো যে আজ থেকে আর মুহাম্মদের মোকাবেলা করা বাদ দাও, এখন থেকে মুহাম্মদের মোকাবেলা
বাদ দেও। এই কথা বলার সাথে সাথে সবাই বলল যে তুমিও কি সবই হয়ে গেছো, বিধর্মী হয়ে গেছো। তাহলে শুনে রাখো, আমি আমার ব্যক্তিগত সিদ্ধান্ত দিতে পারি, আজ থেকে আর কোনোদিনও মুহাম্মদের মোকাবেলায় আমি কোন ধরনের প্রস্তাব নিয়ে অথবা কোন ধরনের শক্তি প্রয়োগ করার জন্য মুহাম্মদের মোকাবেলায় কোনোদিনও যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উতবা ইবনে রবিয়াকে যদিও পরিপূর্ণ হেদায়ত দেন নাই, কিন্তু কোরআনের আয়াতের প্রভাবে উতবা নিউট্রাল হয়ে গেছে, আর প্রতিবাদে আসে নাই। কিন্তু সেই নজর ইবনে হারিস, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু জেহেল ইবনে হেসাম এবং শয়বা, উকবা ইবনে আবি মুহিত, উকবা ইবনে আবি মুহিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামের মধ্যে বসা, আর উকবা ইবনে আবি মুহিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার মধ্যে মাফলার, তৎকালের এই ধরনের কোন কাপড় দিয়ে নবীজির গলা ফেসিয়ে এমন ভাবে টান দিল যে নবীজির শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়ে গেল, নাউযুবিল্লাহ। এই হলো উকবা ইবনে আবি মুহিতের একদিনের ঘটনা। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, পিছনে পিছনে ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল শুধুমাত্র বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল কাম হবে। নবীজির আপন চাচা আবু লাহাব বলে, উনি পাগল, উনার কথা মেনো না, লা তুতিউহু ফা ইন্নাহু কাযাবুন, তাকে অনুসরণ করো না, সে কেননা সে হলো মিথ্যাবাদী। তারপরে আর একদিন বাজারে জুল মজাজের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াত নিয়ে রাস্তায় ঘাটে হাটে মাঠে পাহাড়ে পর্বতে হরমে হিললে সর্বাবস্থায় সর্বজায়গায় দাওয়াতি কাজ শুরু করেছেন যে দুনিয়ার কাফিরদের পরোয়া করবেন না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রক্ষা করার জিম্মাদার, তাই আপনি দাওয়াত দিতে থাকেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা, বাশশিরিল মুমিনিনা আন্না লাহুম বাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম ফাযলান কাবীরা। ও নবীজি, আমি আপনাকে সাক্ষী স্বরূপ প্রেরণ করেছি, উম্মতের সাক্ষী হবেন, আর আপনাকে বাশিরান মুবাশশির অর্থাৎ মুবাশশিরান আপনি সুসংবাদ দাতা রূপে প্রেরণ করেছি, ওয়া নাযীরা ভয় প্রদর্শনকারী রূপে প্রেরণ করেছি, ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইযনিহি আল্লাহর অনুমতিতে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য আপনাকে প্রেরণ করেছি, সিরাজাও ওয়া মুনীরা আকাশের উজ্জ্বল বাতি এবং সমুজ্জ্বল বাতির চাইতে আরো আলোকিত আলো এই কোরআনের হেদায়ত দিয়ে আপনাকে আমি জগতে প্রেরণ করেছি, তাই এই দাওয়াত থেকে আপনি বিব্রত হবেন না। বাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম ফাযলান কাবীরা, নবীজি যারা আপনার দাওয়াতে ঈমান গ্রহণ করে তাদেরকে আপনি সুসংবাদ দিন, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে মহান নিয়ামত। ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, ও নবীজি ওই কাফিরদের অনুসরণ করবেন না, কাফিরদের নেতৃত্ব আপনি মানবেন না, কাফিরদের নেতৃত্বের দাপটকে আপনি পরোয়া করবেন না, ওয়াল মুনাফিকিন এবং মধ্যপন্থী মুনাফিক যারা আছে তাদেরকে তাদের অনুসরণ করবেন না, ওয়াদা আজাহুম এবং তারা যে কষ্ট আপনাকে দিচ্ছে সেই কষ্টের পরোয়াও আপনি করবেন না, ওয়াদা আজাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া বিল ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আপনি তাদের এই দুঃখ কষ্ট মনে নিয়ে আপনি দাওয়াত থেকে পিছপা হবেন না, বরং ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ আল্লাহর উপর ভরসা রাখুন, ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। রহমতে আলম
আপনি দয়ার সাগর, আপনাকে দয়াবান বানাইয়া প্রেরণ করেছি। তবে আপনার দায়িত্ব হলো, আপনি অভিভাবক রূপে, আপনার যদি আত্মীয় স্বজনরা আপনাকে ত্যাগ করে চলে যায়, মক্কার নেতা গোষ্ঠী যদিও আপনাকে ত্যাগ করে চলে যায়, মক্কার জাতি গোষ্ঠী আপনার আপনার বংশের লোকেরা যদিও আপনাকে ত্যাগ করে যায়, তবুও আপনি মনে রাখবেন, আপনি তো তাদের জন্য দাওয়াত দেন নাই। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, ওকিল হিসাবে আল্লাহই আপনার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? আবু জাহেল মসজিদে হরমে বসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হরমের মধ্যে নামাজ পড়তেছেন, নামাজরত অবস্থায় বলল, ওরাতব উর্দ পর্যায়ের মুরব্বী লিডার, আর আমি আগেই বলেছি কিছু লিডার আছে যুবক লিডার, আর কিছু লিডার আছে তরুণ লিডার। যুবক লিডারের মধ্যে উতবা ইবনে আবি মুহিত সবচাইতে দুষ্ট। আবু জাহেল বলল যে কে আছো? আমি আজকে দেখে আসছি এখানে একটা উটের বুড়ি আছে, ওই বুড়িটা নিয়ে আসতে পারবে? একটা উটের বুড়ি কিন্তু স্বাভাবিক নয়, একজন মানুষ সাধারণ কোনো মানুষ উঠাইতে পারবে না, কিন্তু বীর পয়লোয়ান আর বাহাদুর এত শক্তিশালী উকবা ইবনে আবি মুহিত, সে বলল আমি পারব। তারপরে কি করতে হবে? তারপরে এটাকে নিয়ে মুহাম্মদের মাথার উপর রাখতে হবে, নাউযু বিল্লাহি মিন যালিক। ওই আবু জাহেলের মতো দুষ্ট সর্দার আর তার দুষ্টকর্মী যুব লিডার উতবা ইবনে আবি মুহিত দৌড়ে গেল এবং সেই উটের বুড়িটা নিয়ে হরমের মধ্যে, মসজিদে হারামের মধ্যে, এত পবিত্র জায়গা যে পবিত্রতা তারাও দাবিদার, এই পবিত্র জায়গার মধ্যে ফসা মরা উটের ফসা বুড়ি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপর রেখে দিয়েছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময়ের বয়স মাত্র 6 থেকে 7 বছর, দৌড়াইয়া আর নবীজিকে উদ্ধার করনে ওয়ালা সেই সময় কেউ নেই, নবীজির মাতার উপর থেকে ওই উটের বুড়িকে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সরানোর পর নবীজি মাথা উঠাইতে পারলেন। এত কষ্ট দিয়েছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, তিনি বলতেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাজারে জুল মজাজের মধ্যে দিনের দাওয়াত দিচ্ছেন, কাফিরেরা জড়ো হয়েছে, সব ঐক্যবদ্ধ হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে প্রহার করেছে তিনি অজ্ঞান হয়ে গেছেন। অজ্ঞান অবস্থায় দৌড়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়াইয়া ধরছে। নবীকে জড়াইয়া ধরার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে এত মারপিট হয়েছে, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার বাবার গায়ে হাত দেওয়ার ক্ষমতাও ছিল না, এত বিষাক্ত এবং এত বেশি জর্জরিত হয়েছিলেন আমার আব্বা। এখন বুঝেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনের দাওয়াতের জন্য কত কষ্ট করেছেন, যেই দিন থেকেই দিনের দাওয়াত শুরু হয়েছে সেই দিন থেকেই নির্যাতনের স্টিম রোলার চালিত হয়ে গেছে। এতক্ষণেও তারা সম্পূর্ণ ক্ষমতা জানার পরেও দেখছে আর হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ অবশিষ্ট অংশ আগামী সপ্তাহে আলোচনা করবো। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।